রমজানের প্রথম দিনে চোখ রাঙানি বেড়েছে খেসারি লেবু শসার দামে। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 100 টাকায়। কিছুটা স্বস্তি দিচ্ছে মাছ মাংস আর সবজি কেনাকাটায়। সকালে রাজধানীর কারওয়ান বাজারে মাংসের বাজারে কেজিতে 10 টাকা কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। বিক্রি হচ্ছে 220 ও 230 টাকায়। এছাড়া সব ধরনের মাছেই কেজিতে 20 থেকে 50 টাকা কমেছে। ক্রেতা সংকটে দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে মুদি বাজারে সব পণ্যেই বাড়তি দাম স্থিতিশীল থাকলেও সংকট সিন্ডিকেটে ঊর্ধ্বমুখী খেসারির দাম কেজিতে চাওয়া হচ্ছে 135 টাকা। আর সবজি বাজারে বেগুনের দাম কেজিতে 5 থেকে 10 টাকা কমলেও বেড়েছে লেবুর দাম। বড় সাইজের এক হাঁড়ি লেবুর দাম পড়ছে 100 টাকা। খেসারি কালকে সকাল পর্যন্ত 110 টাকা কেজি বিক্রি করছে আমার কাছে যা ছিল। তারপরে খেসারি আনতে পারাইছি বলছে 124 টাকা, আচ্ছা খেসারি দেন। গতকালকে বাজার একটু গরম ছিল বা আজকে প্রথম রমজান হিসাবে আজকে একটু বাজারের দাম একটু কম আসছে, কেজি প্রতি 10 টাকা কম আসছে ব্রয়লারে। সোনালি মুরগি কালকে 30 টাকা বেচছি, আজকে ওই দামে। বাজারে কাস্টমার নাই, দাম কমছে মনে করেন পার কেজি ধরেন আপনি 20-30 টাকা দাম কমছে মাছে। তো কালকে যে মাছ 800 টাকা বিক্রি করছি, আজকে ওই মাছ 750 টাকা, পার কেজিতে 50 টাকা এরকম কাস্টমার আজকে নাই। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী কাজল আবদুল্লাহ, চট্টগ্রামের খাতুনগঞ্জে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি শুরুতেই যাচ্ছি কাজলের কাছে। বাজারের অবস্থা যেটি আমরা রমজানের শুরুতে যেটি দেখেছিলাম সেটি কিন্তু রমজানের প্রথম দিন বাজারের চিত্র কিন্তু একটু পাল্টে গেছে। সেটি হচ্ছে যে স্বস্তি কিছুটা রয়েছে মাছ মাংস এবং সবজির কিছু আইটেমে। সেক্ষেত্রে আমরা এখন আছি সব মিলে অন্যান্য বাজারে 10-15 টাকা 20 টাকা এবং মাছে 50 টাকা যেটি কমেছে। আমরা এখন আছি লেবু বাজারে যেটি ইফতারের সবচেয়ে বড় একটি অনুষঙ্গ হয়ে যায় তার শরবত সহ বিভিন্ন ক্ষেত্রে, এবং এর দামটাও সেমনি ভেলকিবাজির মতো কিন্তু পাল্টিয়ে যায়। আজকে যে লেবুটি আমরা দেখছি সেটি হচ্ছে যে এই লেবুটি যেটি ব্যবসায়ীরা বলছেন যে এটি 14 টাকা 16 পয়সা কিন্তু বলা চলে যে আরও দিয়ে তারা কিনছেন। সেক্ষেত্রে এটির দাম আসলে ইফতার যেহেতু আজকে থেকে শুরু এটির দাম আসলে কেমন হবে সব মিলে পাইকারি যেহেতু এখান থেকে বিক্রি করেন এই কারণ বাজারের এই অংশে পাইকারি অংশে, সেক্ষেত্রে প্রতিটি লেবুর কিন্তু এই একই সাইজের লেবু কিন্তু আমরা খুচরা পর্যায়ে যেটি দেখেছি সেই দামগুলো কিন্তু দেখছি যে বলা চলে যে প্রতিটি লেবুর দাম কিন্তু এই 16 টাকা কি 14 টাকা লেবু কিন্তু হয়ে যাচ্ছে সেখানে 25 টাকা এরকম হয়ে যাচ্ছে, এবং 100 টাকা হালিও আমরা দেখছি খুচরা পর্যায়ে এর থেকে একটু বড় আকারের লেবুগুলো। তো সব মিলে বলা চলে যে লেবুর বাজার কি হবে আসলে, যেহেতু প্রতিনিয়ত আমরা দেখি যে প্রতি ডজন লেবু অনেক সময় 350 টাকাও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আকার ভেদে। সেক্ষেত্রে লেবুর বাজার যেহেতু এখনও সেইভাবে বলা চলে যে আমরা দেখছি যে বাজার এখনও জমে ওঠেনি, যেহেতু প্রথম রোজায় কাস্টমার কিংবা ক্রেতা সংকট রয়েছে সব বাজারেই। সেক্ষেত্রে যখন দিন বাড়বে এর চাহিদা যখন আরও বেশি হয়ে যাবে তখন কিন্তু দামটাও আসলে হাতে নাগালে থাকবে কি না এমনটি কথা বলছেন, আশঙ্কাজনক কথা বলছেন কিন্তু ব্যবসায়ীরাও। এবং অন্যান্য বাজারে যদি বলি যে শশা কিছু যেটি বলা চলে যে টাটকা অর্থাৎ আজকের যে শশাটি সেটি কিন্তু 120 টাকা এরকম বিক্রি হচ্ছে ইফতারের অন্যতম আর একটি অনুষঙ্গ, এবং যেটি হয়তো বা পুরনো 2-1 দিনে সেটি কিন্তু 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেগুনের দামে কিছুটা স্বস্তি আমরা দেখেছি, যেটি বেগুনই বানানো হয় লম্বা আকারের যে বেগুনগুলো সেটি বলা চলে সেই বেগুনগুলো কিন্তু আমরা দেখেছি 5-10 টাকা কমে গেছে। এবং পেঁয়াজের কেজি যেটি আমরা দেখেছিলাম সেটি হচ্ছে যে দুদিন আগেও যেটি 10 টাকা কি 12 টাকা কেজিতে বেশি বিক্রি হয়েছিল সেটি কিন্তু আজকে কমে এসেছে পাইকারিতে প্রতি পাল্লা কেজি হিসেবে কিন্তু এখানে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজের আড়তগুলোতে। তো সব মিলে বাজারের যে পরিস্থিতি সেটি কিছুটা স্বস্তি বাড়তি দামের মধ্যে হলো এসেছে, তবে এটি কয়েকদিন থাকবে, থাকার পরে কিন্তু আবারও বাড়বে এমনটি কিন্তু বলছেন এখানকার কারওয়ান বাজারের সব আইটেমের যে ব্যবসায়ী আছেন তারা। তো আমার কাছে কারওয়ান বাজার থেকে এই ছিল সব শেষ। চলে যাচ্ছি আরও খবর জানতে খাতুনগঞ্জে, সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। প্রথম রমজানের খাতুনগঞ্জের যে পরিস্থিতি সেটা হচ্ছে আমরা সকালে এসে দেখেছি প্রচুর পণ্য সরবরাহে, অর্থাৎ পুরো খাতুনগঞ্জে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর ট্রাক রয়েছে এবং ট্রাকগুলো থেকে যেসব পণ্য সেগুলো লোড আনলোড হচ্ছে। এবং এর আগে আমরা দেখেছি যে গত মাসখানেক আগে থেকেই কিন্তু ভোগ্যপণ্য দাম নিয়ন্ত্রণে প্রশাসনের বিভিন্ন সংস্থা যারা আছেন তারা কিন্তু যে অভিযান পরিচালনা সেটা করছেন, ভোক্তা অধিকার অধিদপ্তর, জেলা প্রশাসন
কৃষক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই অভিযানগুলো পরিচালনা করছেন। ফলে যেটা আসলে আজকে এসে আমরা দেখেছি যে যদি দামের ক্ষেত্রে বলি ভোগ্যপণ্যের, এই ক্ষেত্রে অধিকাংশ পণ্যেরই আসলে নতুন করে গত এক সপ্তাহ ধরে কিন্তু কোনো ধরনের দাম বাড়েনি বলে ব্যবসায়ীরা দাবি করছেন। এবং এর মধ্যে যদি জানাই সোয়াবিন এখানে আজকে যে দাম সেটা হচ্ছে লিটার প্রতি 144 টাকা, পাম 120 টাকা, সুপার যে তেল সোয়াবিন সেটা 123 টাকা লিটারে বিক্রি হচ্ছে, চিনির দাম 138 টাকা এবং ছোলার দাম 100 থেকে 105 টাকা মানভেদে, এবং পেঁয়াজের দাম আমরা দেখেছি যে 128 থেকে 130 টাকার মধ্যে আছে, এবং রসুন 180 টাকার মতো কেজি পরে বিক্রি হচ্ছে, আদা 150 টাকা এবং কিছুটা দাম আমরা বাড়তি সেটা ব্যবসায়ীরা বলছেন যে যেটা পেঁয়াজ ডাল খেসারি সেটার দাম প্রায় কেজিতে 15 টাকার মতো বেড়ে 135 টাকা বিক্রি হচ্ছে। এবং এই যে পণ্যগুলোর দাম বললাম, অর্থাৎ যেগুলো আসলে রমজানের চাহিদা সবচেয়ে বেশি থাকে সে পণ্যগুলো আসলে গত 2 সপ্তাহ আগে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে, কিন্তু এই সপ্তাহ কিংবা 2-3 দিন আগে রমজানের দাম বাড়েনি বলে ব্যবসায়ীরা বলছেন। তবে পণ্য সরবরাহের যে পরিস্থিতি সেটা তারা বলছেন যে প্রচুর পণ্য সরবরাহ আছে, ঘাটতি হবে না। তো খাতুনগঞ্জে হচ্ছে যে এখনও পর্যন্ত আমরা বলতে পারি যে বিশেষ করে রমজানে যেসব পণ্য মানুষের বেশি চাহিদা থাকে সে পণ্যগুলো কিন্তু দাম আসলে গত 2 সপ্তাহ ধরে বাড়েনি। এবং এর বাইরে কিন্তু আমরা দেখছি যে বাজার নিয়ন্ত্রণে কিন্তু জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সহ বিভিন্ন সংস্থাগুলো কিন্তু অভিযান নানাভাবে পরিচালনা করছেন। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত খাতুনগঞ্জ থেকে সর্বশেষ। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সহকর্মী ফেরদৌস লিবি, এবং এর আগে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কাজল আবদুল্লাহ।